গাইবান্ধায় বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধায় বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার, মানবিক সহায়তা, নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ। গাইবান্ধায় সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার, মানবিক সহায়তা, নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়। 2 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানিচরে বন্যায় ক্ষতিগ্রস্ত 170 পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন। এছাড়া একই দিনে সকালে সদর উপজেলার রূপার বাজার ও গিদারিতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত 225 পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। আমরা সেই তারকে এখানে সভাপতি হিসেবে পেয়েছি, এবার আপনাদের মানুষদের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে আমার এবং আমি সবচেয়ে বেশি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার সন্তুষ্ট একটাই যে চোরকে দেখা, চোরের মানুষকে দেখা এবং তাদের অবস্থা জানা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, উনি প্রতিনিয়ত চেষ্টা করে চলছেন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমবি টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।